আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমাদের রসায়নের দ্বিতীয় ক্লাস। আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসটা করেছিলাম রসায়নের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, অর্থাৎ তড়িৎ রসায়ন থেকে আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, যেখানে আমরা ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং তুল্য ভর, এইগুলো নিয়ে আলোচনা করব এবং হচ্ছে গিয়ে বাকি ম্যাথগুলো যেগুলো আছে বইতে সেগুলো আমরা সমাধান করব। তারপরে এর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কোষ বিভব এবং হচ্ছে তড়িৎ বিভব এইগুলো নিয়ে আলোচনা করে বাকি ম্যাথগুলো সলভ করে তারপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তড়িৎ বিশ্লেষের সময় প্রতি কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে বা এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত মোল অ্যানোডে দ্রবীভূত হয় বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের বা এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত মোল অ্যানোডে দ্রবীভূত হবে বা ক্যাথোডে সঞ্চিত হবে সেই পরিমাণকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জেড, এই জেডের আমরা হচ্ছে কি একটা সূত্র জানতাম ফ্যারাডের প্রথম সূত্র থেকে, আমরা হচ্ছে কি জেডের সূত্রটা জানতাম, যেটা আমরা আমাদের সূত্র ছিল হচ্ছে কি ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা পাই W ইকুয়াল টু জেড কিউ, এটা হচ্ছে কি আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাই। আচ্ছা, সমীকরণটা পরে দিই। দেখো, এইটা হচ্ছে কি আমরা হচ্ছে কি ফ্যারাডের প্রথম সূত্র থেকে জানতাম। দেখো, এইখান থেকে যদি আমরা জেড এর মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি কিন্তু জেড ইকুয়াল টু W বাই কিউ, এটাকে আমরা এক নম্বর দিলাম। জেড ইকুয়াল টু W বাই কিউ, অর্থাৎ হচ্ছে কিউ দ্বারা শুধু ভাগ করে দিলাম তাহলে আমরা জেড এর মানটা পেয়ে যাবো, জেড ইকুয়াল টু W বাই কিউ। আমরা হচ্ছে গিয়ে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা হচ্ছে গিয়ে জেড দ্বারা প্রকাশ করি। জেড এর আমরা একটা সূত্র দেখলাম W ইকুয়াল টু জেড ইকুয়াল টু W বাই কিউ, যেটা আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা দেখছিলাম বা পেয়েছি এই মানটা। এখন আমরা জেড এর আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে গিয়ে জেড জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এম বাই এন এফ, জেড ইকুয়াল টু এম বাই এন এফ। এখানে এমটা হচ্ছে গিয়ে মৌলের পারমাণবিক ভর বা যৌগের পারমাণবিক ভর, এন হচ্ছে গিয়ে ওই মৌলের সক্রিয় যোজনী, অর্থাৎ ওই যৌগ কোনো যৌগ গঠনকালে কোনো মৌল যেই যোজনী ব্যবহার করবে সেইটার মান হচ্ছে এন, এবং এফ হচ্ছে গিয়ে এক ফ্যারাড যার মান হচ্ছে গিয়ে 96500। এই আমরা এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম। দেখো, আমরা হচ্ছে গিয়ে জেড এর মান ব্যবহার মান নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। এই দুইটা ব্যবহার করে এই দুইটা সমীকরণই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই কিউ, দেখো এইখানে একটা জিনিস, এই কিউ সমান কিন্তু আমরা আর একটা সূত্র লিখতে পারি, কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিন্তু আইটি, এইটাও আমরা হচ্ছে গিয়ে প্রথম সূত্রে বা প্রথম ক্লাসে দেখছিলাম ফ্যারাডের প্রথম সূত্র যখন করছিলাম তখন আমরা এগুলো দেখছিলাম। জেড ইকুয়াল টু এম বাই এন এফ এবং জেড ইকুয়াল টু W বাই কিউ, এই দুটো হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমাদের যদি বলে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক কি হবে তখন তড়িৎ রাসায়নিক থাকবে না, অর্থাৎ তখন তড়িৎ চলাচল করবে না, যখন হচ্ছে এই যে এক কুলম। দেখো, প্রথম সূত্রে আমাদের প্রথমে ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণ সময় এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে, অর্থাৎ যখন হচ্ছে কি আমরা আমাদের শুধু রাসায়নিক তুল্যাঙ্ক বলবে তখন শুধু রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, ওইখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত করা লাগবে না, সেটা হবে কি শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক। যখন বলবে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, এই রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা হচ্ছে গিয়ে কি সূত্র দ্বারা প্রকাশ করতে পারি আমি এখন সেটা দেখব। দেখো, আমরা হচ্ছে গিয়ে ফ্যারাডের প্রথম সূত্র থেকে যেটা আমরা জানতাম আমি আবার একটু দেখি W ইকুয়াল টু জেড কিউ, এইখানে এই জেড এর মান আমরা যদি এইটা বসাই দিই এম বাই এন এফ এবং কিউর মান, কিউর মান হচ্ছে গিয়ে আইটি, এইটা যদি আমি বসাই দিই কিউর মান হচ্ছে গিয়ে আইটি, দেখো এটা গুণ করলে আইটি উপরে গুণ হয়ে যাবে সেটা আমরা জানি। এখন যদি এই পাশে ছিল আমাদের W, এখন যদি এটা আমরা আর আর গুণ করি, এখানে কিছু না থাকলে নিচে ওয়ান আছে, এখানে যদি এইখান থেকে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে আর গুণ করলে আমরা পেতাম W ইকুয়াল টু এন এফ ইকুয়াল টু এম আইটি, কারণ এখানে আইটি হচ্ছে উপরে গুণ হবে এম আইটি, এম আইটি থাকবে এবং এন এফ হচ্ছে গিয়ে বাম সাইডে চলে আসলো W ইকুয়াল টু এন এফ ইকুয়াল টু এম আইটি। দেখো, এখান থেকে কিন্তু আমরা আর একটু লিখতে পারি
MIT equal to WNL আমরা যে সাইড চেঞ্জ করলাম এই পেছি MIT কে ডান সাইডে নিয়ে আসলাম বাম সাইডে নিয়ে আসলাম এবং বাম সাইডে WNF কে আমরা ডান সাইডে নিয়ে গেলাম আমরা সূত্র ফলানোর জন্য আমরা এটা করতেছি দেখো এইখান থেকে আমরা একবারে লিখতে পারি M by N এই M এর নিচে যে N টাকে নিয়ে আসলাম N টাকে নিয়ে এর বাম সাইডে নিয়ে আসলে এখানে শুধু WF থাকতো এবং এই পাশে হচ্ছে কি IT কে আমরা ডান সাইডে নিয়ে গেলাম IT দেখো অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি M by N equal to WF by IT এইটাই হচ্ছে কি আমাদের সূত্র M by N equal to WF by IT এইটাই হচ্ছে কি আমাদের রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এম বাই এন ইকুয়াল টু ডাব্লিউ এফ বাই আইটি এইটা হচ্ছে কি আমাদের শুধু রাসায়নিক তুল্যাঙ্ক যখন আমাদের শুধু রাসায়নিক তুল্যাঙ্ক বলবে তখন আমরা এইটা ইউজ করব আর যখন হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলবে তখন হচ্ছে আমরা এই দুইটা সূত্র ইউজ করব দেখো এইখান থেকে আমরা আরেকটু লিখতে পারতাম যদি এখান থেকে আমরা আরেকটু সাজিয়ে রাখি তাহলে লিখতে পারতাম ডাব্লিউ বাই এন সরি এম বাই এন ইকুয়াল টু ডাব্লিউ এফ বাই হচ্ছে আইটি ছিল এই আইটি কে আমরা আবার হচ্ছে কিউ লিখতে পারতাম কারণ কিউ এর মান হচ্ছে কিউ সমান আমরা জানি হচ্ছে আইটি এই কিউ সমান ছিল আমাদের আইটি এই আইটির পরিবর্তে আমরা আবার কিউ লিখতে পারতাম আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারি যখন হচ্ছে গিয়ে আধান বা চার্জ দেওয়া থাকবে তখন আমরা ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করব দেখো এটা গেল আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক এবং হচ্ছে এখন আমরা দেখব তুল্য ভর কি এই তিনটা জিনিস কিন্তু একটু প্যাচ লেগে যাবে তাই তিনটা আমি আলাদা আলাদা করে বুঝাচ্ছি প্রথমে আমরা দেখলাম রাসায়নিক তুল্যাঙ্ক যার সূত্র হচ্ছে এই দুইটা শুধু যখন তুল্যাঙ্ক বলবে সরি এটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র হচ্ছে আমাদের এই দুইটা এখন হচ্ছে কি আমরা দেখব তুল্য ভর কি তুল্য ভর কোন মৌলের তুল্য ভর বা যৌগের তুল্য ভর কি মৌল বা যৌগের তুল্য ভর হচ্ছে গিয়ে এম বাই এন যেখানে এম হচ্ছে গিয়ে আমাদের মৌলের পারমাণবিক ভর এবং এন এন হচ্ছে গিয়ে আমাদের যোজনী বা হচ্ছে গিয়ে যোজ্যতা ওই যৌগে মৌলটি যত যোজনী ব্যবহার করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এন তুল্য ভর হচ্ছে কি এম বাই এন এটা হচ্ছে কি মৌলের তুল্য ভর আর যখন যৌগের তুল্য ভর বলবে তখন এম বাই এন থাকবে তখন এমটা হচ্ছে কি ওই যৌগের আণবিক ভর হবে আণবিক ভর বাই হচ্ছে কি ওই মৌলের সক্রিয় যোজনী এটাই হচ্ছে কি তুল্য ভর আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন হচ্ছে কি আমরা কিছু সরাসরি ম্যাথে চলে যাব আমরা বইয়ের অনুসরণ নিতে যে ম্যাথগুলো আছে বা শিক্ষার্থীর কাজে সম্পর্কিত যে ম্যাথগুলো দেওয়া আছে আমরা সেগুলো সলভ করব তারপর হচ্ছে কি আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব দেখো আমাদের বলা আছে প্রশ্নটিতে কপার সালফেটের দ্রবণে 30 মিনিট যাবৎ 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে 0.2964 গ্রাম কপার জমা হয় কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত এটা বের করতে হবে আমরা ফার্স্ট টাইম যেটা করবো আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখে নেব দেওয়া আছে দেখো আমাদের কি কি দেওয়া আছে আমাদের সময় দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং হচ্ছে কি ভর দেওয়া আছে আমরা কি সেগুলো লিখে নিই সময় টি ইকুয়াল টু দেখো এখানে দেওয়া আছে 30 মিনিট এই মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নেব তার জন্য হচ্ছে 60 দ্বারা গুণ করব কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট আমাদের 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ I equal to 0.5 অ্যাম্পিয়ার এবং হচ্ছে ভর সঞ্চিত ভর বা জমাকৃত ভর W equal to 0.2964 গ্রাম আমাদের বের করতে হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z equal to হট দেখো এখন আমরা জানি এখন আমরা জাস্ট শুধু সূত্রটা লিখে হচ্ছে মানগুলো বসাই দিব আমরা জানি কি W equal to Z by Q সরি W equal to Z Q অতএব Z equal to W by Q Z equal to W by Q দেখো এইখান থেকে আবার আমরা লিখতে পারি W
বাই হচ্ছে গিয়ে আইটি, কারণ কিউ হল সমান হচ্ছে কি আমরা জানি আইটি, ডাব্লু ভর দেখো ডাব্লু সমান আমাদের আছে 0.2964, আই মান আমাদের দেওয়া আছে কি 0.5 অ্যাম্পিয়ার, ইনটু টি মান আমাদের দেওয়া আছে 30 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে করে নেব, তার জন্য হচ্ছে যে 60 দ্বারা গুণ করতে হবে। দেখো এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 0.2964 ভাগ হচ্ছে কি 0.5 ইনটু হচ্ছে কি 3060। দেখো এটা করলে আমাদের হবে হচ্ছে 3.293 ইনটু 10⁻⁴, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, সরি এইটা হচ্ছে একক লিখতে হবে। দেখো একক হচ্ছে তড়িৎ রাশির তুল্যাঙ্ক, এর একক হবে হচ্ছে দেখো ডাব্লু এর একক ভাগ হচ্ছে কিউ এর একক, অর্থাৎ ডাব্লু এর একক হচ্ছে গ্রাম পার কুলম্ব, কারণ কিউ হচ্ছে কি আধান বা চার্জ, চার্জের একক হচ্ছে আমরা জানি কুলম্ব, যেহেতু এটা ভাগ আকারে আছে অর্থাৎ উপরে উঠলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ গ্রাম পার কুলম্ব, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।